এই যে দেখো রেডি হয়ে পুরো বেরিয়ে পড়ছে, এখন যাব মাসি বাড়ি। আর আমার মা কোথায় নিয়ে যাচ্ছে আমাকে? সুমন্তের। তো এই দেখো আমার মা, এই যে মানে মা আমরা সবাই বেরিয়ে পড়েছি, টোটো চলে আসছে আর টোটোতে মামি সবাই বসে আছে। তো এখন যাব মাসি বাড়ি। আমাদের এখন বাজে সময়, আমরা হচ্ছে মানে আড়াইটার ট্রেনে করে যাব। আড়াইটার ট্রেনে গেলে পরে ওইখানে পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি 4:45 বেজে যাবে। তো মিষ্টির দোকানে চলে আসছে, বড় মামি মিষ্টি নিয়ে আসছে আর মা ছোটো মামি তার জন্য একটু বই কিনে নিল। এই দেখো আমরা এই যে স্টেশনে চলে আসছি, মা আর মামি সামনে চলে গেছে আর আমরা এখন যাচ্ছি মিষ্টির হাড়ি আমার কাছে, না দইয়ের হাড়ি, দইয়ের হাড়ি আমার কাছে। পুরো রোদ, রোদে কি দেখা যাবে কি জানি। তো এর মধ্যে কি আছে, মানে গ্রামের থেকে যদি একটু শহরের দিকে যাওয়া যায় আর এইগুলো যদি না নেওয়া হয় তাহলে তো কোনো কথাই হবে না। না অত বড় একটা ব্যাগ আমার মামি আর মা এই যে নিয়ে যাবে টেনে টেনে, ভাবা যায়, এত ভিড় ট্রেন। তো কি করব কিছুই জানি না, স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেন আসবে আর আমরা তো ওর মধ্যে নেই, ছোটো মামি আমি নেই ওর মধ্যে। ওই দেখো মাঝে গ্রামে দাঁড়িয়ে আছি, একটু পরেই ট্রেন চলে আসবে। এই যে স্টেশনে এতক্ষণ এসে বসে আসছে, এখন এই যে স্টেশনে অ্যানাউন্স করছে একটু পরে চলে যাব। তো মাসি বাড়ি যাওয়ার জন্য মা আর কত কিছু গুছিয়েছে, তো কি বলবো, সব কিছু নিয়ে যাচ্ছি। আমরা ঠাকুর দেখতে যাচ্ছি না কি করতে যাচ্ছি? তো আমার যেহেতু এই যে ক্যামেরা ধরার মানুষ সেরকম নেই, আমার বোনকে দিয়ে ক্যামেরা আমি মাঝে মাঝেই ধরাই। এইটা মানে কি বলবো, এইটা একটা ভীষণ সুন্দর, বোন ভাই সবাই ওই টুকটাক একটু যা ধরে দেয় তাই। তো দেখো ট্রেন এইদিকে চলে আসছে, এবার আমরা এই যে বেরিয়ে মানে আমরা এই যে ট্রেন চলে আসছে আর এইদিকে আমি ওই কেটে আরও ভিডিওটা ট্রেনের মধ্যে করা হয়নি, তার জন্য একেবারে শ্যামনগর চলে আসি তো তখনই ভিডিওটা করেছি। এই যে মানে মামি যাচ্ছে আর এই যে দেখো এই যে ব্যাগ, ব্যাগের মধ্যে কী কী আছে সেইগুলো তো তোমাদের দেখাবই। আর এই যে ব্যাগ নিয়ে মামি আর মা হেঁটে হেঁটে যাচ্ছে আর আসার সাথে সাথে এই যে মজা শুরু হয়ে গেছে, আনন্দ করা শুরু হয়ে গেছে। মানে আমার মাসি বাড়ি ছোটো হলে কি হবে, যে একটা খুশি আর একটা যে মজা, ওই জিনিসটা কিন্তু মাসি বাড়িতে সব সময় থাকে। আর তার মধ্যে এই যে আমার এদের আবার আসার সাথে সাথেই খিদে পেয়ে গেছে, ভাই আর বোন এদের দুইজনকে মাসি আবার খেতে দিয়ে দিয়েছে আর আমরা একটু পরে খাবো। তো মাসি এই যে দেখো এদের খেতে দিয়ে দিচ্ছে, তো আমরা ওই বসে আছি উপরে, ওই এরা তো ওই যে মাংস রান্না করেছে মাসি, এইটা দিয়ে খেতে দিয়ে দিল, আমরা একটুখানি পরে খাবো। তো তোমাদের দেখাচ্ছি ভাই এই বাড়িতে মজা হচ্ছে, আমরা আসি সেই মজা আমরা কিন্তু। তো দেখো মাসির জন্য যেগুলো আমরা নিয়ে আসি, মানুষ কি নিয়ে আসি আর আমরা কি নিয়ে আসি, এগুলো তো সব কিছু এইখানে পাওয়া যায়, পাওয়া গেলেও কি গ্রামের যে একটা জিনিস ওই জিনিসটা আর একটু শহরের টু টাইপের, এইখানে তো আর এগুলো ওরকম এরকমভাবে মানে গাছের থেকে পাওয়া যায় না, সবই কিনে নিতে হয়। তো কচু, তারপরে থোর, আর ওইখানে বরবটি আছে, একটা পেঁপে আছে, আর ওইখানে কলা, ওগুলোকে আর কিছুদিন রাখলেই পেকে যাবে, আর একটা মোচা, কি বলতো এইগুলো তো একটা মজা। মানে এই যে এইগুলো যে নিয়ে আসে, আবার আমার হচ্ছে দিদা আর কি মাসির জন্য আখ পাঠিয়ে দিয়েছে, আমার মাসি আখ খেতে এত ভালোবাসে সে কি বলবো। তো এই যে দেখো এইগুলো নিয়ে আসি, আর এইদিকে এই যে দইয়ের হাড়ি আর মিষ্টি বার করছে, মানে মাসি দই এত ভালো খায়, দই দেখেই ওনার হচ্ছে হাসি আর থামে না যে কি করছিস এইগুলো। এবার তো এই যে আমরা এখন খেতে বসে পড়াচ্ছি আর আমার মাসি কি রান্না করছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও কি রান্না করে রেখেছে। আমার মামিরে স্পেশাল থালায় খেতে দিয়েছে, এইটা আমার থালা আর এই যে মার থালা। তো এই যে দেখো এইদিকে আবার ডাল রান্না মানে টক ডাল করেছে আর ওইদিকে মাংস করেছে। তো আর ওই যে একটা কি পাঁচমিশালি তরকারি বলে না কি বলে, যাই হোক ওইটা করেছিল। আর কি হয়েছে, আমরা ভেবেছিলাম যে এসেই ঠাকুর দেখতে বেরিয়ে যাব, তো আমরা আসার পর আর ভালো লাগলো না, ট্রেন থেকে এত ভিড় তার মধ্যে আসার পর আর ভালো লাগলো না দেখে এই যে বেরোনো হয়নি। আর মাসি আবার তারপরে এই যে রুটি করে মানে এটা তখন সন্ধ্যা হয়ে গেছিলো, সন্ধ্যার সময় আবার রুটি আর চা করেছিল, তো এই যে চা করেছে এইটা খেয়েঠে আমরা গল্প করছি। মানে মাসি বাড়ি আসলে গল্প আড্ডা এগুলো তো হবেই, আর ওইদিকে যে আমাদের ঠাকুর দেখতে বেরোনো সেইটা আর হয়নি, কালকে আবার বেরোতে হবে। তো এই যে সন্ধ্যার সময় আমরা একটু চা খেয়ে নিচ্ছি সবাই মিলে, তো চাটা খেয়ে তারপরে একটু দেখি বসে ঠসে গল্প টল্প করবে, এমনিতেই রাত হয়ে গেছে আর আজকে আর বেরোবো না, কালকে ঠাকুর দেখতে বেরোবো, সেই ভিডিওটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর ওইদিকে দেখো তারপরে যেই সন্ধ্যার পরে পরেই এরা আবার হচ্ছে ফুচকা নিয়ে আসে,
আসছে জামাই, আর ওইদিকে মাসি আবার ওই যে আখ খেতে বসে পড়েছে, মাসি বলছে কি আমি আর ফুচকা খাবো না। তো আমরাই ফুচকাটা খাওয়া শুরু করে দিয়েছি। তো ফুচকাটা এত ভালো ছিল, মানে খুবই সুন্দর ছিল ফুচকাটা খেয়ে, মানে শান্তি, ভীষণ ভালো লাগছিল ফুচকাটা খেয়ে। আর ছোট ছোট ভাই ওরা সবাই আবার বাইরে থেকে খেয়ে আসে, ওদেরকে নিয়ে গিয়েছিল আর আমাদের জন্য নিয়ে আসছে। তো আমরা এই যে সবাই মিলে ফুচকা খাচ্ছি। প্লেট নিয়ে বসেছে, আর এই যে ওই ভাই তুমি খাবা না? হ্যাঁ কেন? তো জামাইয়ের হচ্ছে একটু ঠান্ডা লেগেছিল, তো তাই আর ফুচকাটা খেলো না, মানে খাইনি। আর এই দিকে দেখো আমাদের এই যে খেলা শুরু হয়ে গেছে, লুডু খেলা, সব মিলে সবাই মিলে এবার লুডু খেলবো আমরা। তারপরে আর কি বলবো, চাই যাই এই জায়গা ফাঁকা।